আমরা প্রচুর পানি পান করছি এবং যতটা সম্ভব গাড়িতে থাকার চেষ্টা করছি কিন্তু এখানে প্রচন্ড গরম সবকিছু সহ্যের বাইরে চলে যাচ্ছে এভাবেই তীব্র গরমে না অবস্থা যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের দেশটির পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলে তেরো কোটির বেশি মানুষ তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হয়েছেন তাপমাত্রা বাড়ায় দেশটির পশ্চিমাঞ্চলের কোনো কোনো অঙ্গরাজ্যে ইতোমধ্যে দাবানল দেখা দিয়েছে অত্যধিক তাপের কারণে শহরটির পর্যটকরা বাইরে কম সময় কাটাচ্ছেন দর্শনীয় স্থান পরিদর্শনে বের হচ্ছেন রাতে আমরা বাইরে হাঁটতে বের হয়েছিলাম কিন্তু এই গরমে এখানে হাঁটা অত্যন্ত কঠিন আমরা এখানে থেকে মারা যেতে চাই না এখন আমরা দিনে বাড়ির ভেতরেই থাকতে পছন্দ করছি এবং রাতে বাইরে যাচ্ছি এভাবেই গরমে নিজেদের সময়কে ভাগ করে নিয়েছে ক্যালিফোর্নিয়ার ডেড ভ্যালিতে তাপমাত্রা তেপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর সংখ্যা আবহাওয়া দপ্তরের যুক্তরাষ্ট্রে বিভিন্ন মাত্রায় তাপপ্রবাহের মুখে থাকা ১৩ কোটির মধ্যে প্রায় পাঁচ কোটি সত্তর লাখ মানুষের জন্য জারি করা হয়েছে হিট অ্যালার্ট আবহাওয়াবিদরা বলছেন অ্যারিজোনার বুলহেট সিটি থেকে ভার্জেনিয়ার নরফোক পর্যন্ত লাখ লাখ মানুষকে গরম থেকে বাঁচতে কুলিং সেন্টারে আশ্রয় নিতে হতে পারে আমরা খুব দ্রুত একটি ছবি তুলে গাড়িতে চলে আসছি এখানে গাড়ির ভেতরে এবং ভেনুতে এসি থাকায় টিকে থাকা যাচ্ছে আমরা প্রচুর পানি পান করছি আগে এতটা পানি পান করার প্রয়োজন হয়নি আবহাওয়া দপ্তর জানিয়েছে অত্যধিক তাপ ও আর্দ্রতার কারণে যুক্তরাষ্ট্রের প্রশান্ত উত্তর পশ্চিম মধ্য আটলান্টিক ও উত্তর পূর্ব অঞ্চলের কোন কোন অংশে তাপমাত্রা বাড়তে পারে এই তাপপ্রবাহ দেশটির বিভিন্ন অঞ্চলে আগামী সপ্তাহ জুড়ে চলবে বলেও শঙ্কা আবহাওয়াবিদদের শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক